আমি এখন দেশ ভ্রমণে বেরিয়েছি, কিন্তু আমি কোথায় আছি তা আমি কিভাবে জানব? আমি তা জানতে পারবো এই কম্পাসটির মাধ্যমে। কিন্তু কিভাবে? এই যে আমি কম্পাসটা এখানে রাখলাম, এখানে লেখা আছে এন অর্থাৎ নর্থ, তার মানে হচ্ছে এটা কম্পাসের উত্তর দিক। আর এখানে লেখা আছে এস সাউথ, তার মানে এটা হলো দক্ষিণ দিক। এখন আমার কাছে আছে একটি দণ্ডচুম্বক, এদিকটায় লেখা আছে এন অর্থাৎ নর্থ, তার মানে হলো এটি উত্তর দিক। আর এখানে লেখা আছে এস অর্থাৎ সাউথ, তার মানে হলো এটি দক্ষিণ দিক। এখন যদি এখানে কোনো কিছু লেখা না থাকতো তাহলে আমরা কিভাবে বুঝতাম? কম্পাসের সাহায্যে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সহজেই নির্ণয় করা যায়। এখন আমরা আরেকবার দেখে নেই কম্পাসটির উত্তর মেরু ও দক্ষিণ মেরু কোনটি। এই কম্পাসটির লাল চিহ্নিত জায়গাটি হচ্ছে উত্তর দিক, আর কালো জায়গাটুকু হচ্ছে দক্ষিণ দিক। এবার দণ্ডচুম্বকটির এক প্রান্ত কম্পাসটির কাছাকাছি আনি। দেখা যাচ্ছে কালো দিকটি অর্থাৎ দক্ষিণ দিকটি একে আকর্ষণ করছে, তার মানে এই নীল রং চিহ্নিত স্থানটি উত্তর দিক। এখন যদি আমরা এই দণ্ডটির অপর প্রান্ত কম্পাসটির আশেপাশে ঘোরাই তখন দেখা যাবে লাল চিহ্নিত দিকটি একে আকর্ষণ করছে, অর্থাৎ এই দিকটি হলো দক্ষিণ। একটি কম্পাসের সাহায্যে একটি দণ্ডচুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু সহজেই বের করা যায়। রঙের খেলায় সুরের খেলা দুরন্ত। আমি এখন দেশ ভ্রমণে বেরিয়েছি, কিন্তু আমি কোথায় আছি তা আমি কিভাবে জানব? আমি তা জানতে পারবো এই কম্পাসটির মাধ্যমে। কিন্তু কিভাবে? এই যে আমি কম্পাসটা এখানে রাখলাম, এখানে লেখা আছে এন অর্থাৎ নর্থ, তার মানে হচ্ছে এটা কম্পাসের উত্তর দিক। আর এখানে লেখা আছে এস সাউথ, তার মানে এটা হলো দক্ষিণ দিক। এখন আমার কাছে আছে একটি দণ্ডচুম্বক, এদিকটায় লেখা আছে এন অর্থাৎ নর্থ, তার মানে হলো এটি উত্তর দিক। আর এখানে লেখা আছে এস অর্থাৎ সাউথ, তার মানে হলো এটি দক্ষিণ দিক। এখন যদি এখানে কোনো কিছু লেখা না থাকতো তাহলে আমরা কিভাবে বুঝতাম? কম্পাসের সাহায্যে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সহজেই নির্ণয় করা যায়। এখন আমরা আরেকবার দেখে নেই কম্পাসটির উত্তর মেরু ও দক্ষিণ মেরু কোনটি। এই কম্পাসটির লাল চিহ্নিত জায়গাটি হচ্ছে উত্তর দিক, আর কালো জায়গাটুকু হচ্ছে দক্ষিণ দিক। এবার দণ্ডচুম্বকটির এক প্রান্ত কম্পাসটির কাছাকাছি আনি। দেখা যাচ্ছে কালো দিকটি অর্থাৎ দক্ষিণ দিকটি একে আকর্ষণ করছে, তার মানে এই নীল রং চিহ্নিত স্থানটি উত্তর দিক। এখন যদি আমরা এই দণ্ডটির অপর প্রান্ত কম্পাসটির আশেপাশে ঘোরাই তখন দেখা যাবে লাল চিহ্নিত দিকটি একে আকর্ষণ করছে, অর্থাৎ এই দিকটি হলো দক্ষিণ। একটি কম্পাসের সাহায্যে একটি দণ্ডচুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু সহজেই বের করা যায়। রঙের খেলায় সুরের খেলা দুরন্ত।